হ্যালো ভিউয়ার্স, ওবাইদুর রহমান বলছি। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের ব্লগ পার্মানেন্টলি blogger.com থেকে ডিলিট করতে পারি। সো প্রথমে আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে এখানে blogger.com লিখব। blogger.com লেখার পরে আমাদের এখানে যেটা ডিফল্ট ব্লগ থাকবে সেটা শো করবে। সো এখান থেকে আমরা আমাদের ব্লগগুলো চুজ করব। সো আমার এখানে দুইটা ব্লগ আছে, অ্যাপারেল মার্চেন্ডাইজিং স্টাডি আর মাই কান্ট্রি রিভার। সো আমি মাই কান্ট্রি রিভার এটা সিলেক্ট করলাম। যেটা আপনি ডিলিট করতে চান সেটা সিলেক্ট করবেন, দেন সেটিংয়ে আসব। সেটিং আসার পরে আদার্সে ক্লিক করব। আদার্সে ক্লিক করার পরে ডিলিট ব্লগ অপশনে আমরা ক্লিক করব। আপনি যদি এই ব্লগে যেগুলো ফাইল আপলোড করেছেন সেগুলো যদি একটা কপি রাখতে চান, দ্যাট মিন্স আর্চিভ করতে চান, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো যে আর্চিভ অপশন থাকে, সো চাইলে সেটা ডিলিট ব্লগ ডাউনলোড ব্লগ অপশনে ক্লিক করে নিতে পারেন। আর যদি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান, যদি আপনার প্রয়োজন না থাকে কোনো ডকুমেন্টস, দেন আপনি ডিলিট ব্লগ অপশনে টিক দিলেন। এরপরে আপনার যে কাজটা করতে হবে, আপনার ব্লগটা এখনও পার্মানেন্টলি ডিলিট হয় নাই, সো এই ডাউন অ্যারোতে প্রেস করলে দেখা যাবে যে আপনার ডিলিটেড ব্লগ এটা শো করতেছে। সো আমরা এখন এই মাই কান্ট্রি রিভার ব্লগে গেলাম। যাবার পরে এখানে পার্মানেন্টলি ডিলিট অপশন টিক দিলাম, দেন পার্মানেন্টলি ডিলিট। এরপরে যদি আমরা এখন এখানে ডাউন অ্যারোতে প্রেস করি তাহলে দেখা যাবে যে শুধু একটাই ব্লগ আছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ওবাইদুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।